সর্দার ফজলুল করিম নিজেই একবার বলেছিলেন, কৃষকের সন্তানের নাকি কোনো ভবিষ্যৎই নেই। অথচ সেই দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে আসা সর্দার ফজলুল করিম হয়েছিলেন আমাদের কালের এক মহান মনীষী, এক প্রবাদ প্রতিম শিক্ষক এবং দেশসেরা দার্শনিক। হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, পরবর্তীতে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য পর্যন্ত হয়েছিলেন। বরিশালের প্রত্যন্ত আটিপাড়া গ্রামে ক্ষুদ্র কৃষক পরিবারে 1925 সালের পহেলা মে জন্মগ্রহণ করেন এই মহান মনীষী। যে কৃষক পরিবারের অন্য সব চিন্তা বাদ দিয়ে খাবারের চিন্তায় দিন শুরু হতো। প্রতিদিন সকালে পান্থা খেয়ে বাবাকে ফসলের মাঠে সাহায্য করতে লাঙল নিয়ে ছুটতে হতো তাকে। অজপাড়া গায়ের সেই অখ্যাত দরিদ্র পরিবার থেকে মেধার শীর্ষ পর্যায়ে উঠে এসেও সারা জীবন নিজের আদর্শে অটলই ছিলেন সর্দার ফজলুল করিম। নিঃসংকোচে বলতেন, আমি তো কৃষকেরই সন্তান। সর্দার ফজলুল করিম ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। শিক্ষক হিসেবে পেয়েছিলেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবের মতো কিংবদন্তিতুল্য শিক্ষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অবশ্যই ইংল্যান্ডে পড়ার জন্য বৃত্তিও পেয়েছিলেন, কিন্তু সেই বৃত্তির ইন্টারভিউ কার্ডটি তিনি ছিঁড়ে ফেলেছিলেন। আর এই প্রসঙ্গে তিনি তার স্মৃতিকথায় লিখেছিলেন যে, ইন্টারভিউ কার্ড নিয়ে আমি কলকাতায় যাই, সেখানে রাইটার্স বিল্ডিংয়ে না গিয়ে সরাসরি চলে যাই কমিউনিস্ট পার্টির অফিসে। আমি সেখানে গিয়ে দেখা করি মুজাফফর আহমেদের সাথে, যাকে সেখানে সবাই কাকাবাবু বলে ডাকে, আরও দেখা করি নৃপেন চক্রবর্তীর সাথে, যিনি পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো হাসতে হাসতে তিনি তাদের বললেন যে, আমি তো বিলেত চলে যাচ্ছি। আর এতে ওরাও শুনে হাসতে হাসতে ঠাট্টার চলেই বললেন, আপনি বিলেত যাবেন আর আমরা এখানে বসে ভেরেন্ডা বাজবো? কাঁথা কম্বল নিয়ে তাড়াতাড়ি পার্টি অফিসে চলে আসেন। তো এই কাঁথা কম্বল নিয়ে পরের দিন পার্টি অফিসে আর যাননি, তবে বিলেত যাওয়ার ইন্টারভিউ কার্ডটি তিনি ছিঁড়ে ফেলেছিলেন। এই মানুষটি আমাদের উপমহাদেশের সেরা দার্শনিক সর্দার ফজলুল করিম স্যার। পরে বিলেতে না পড়তে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ছাত্রজীবনেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। কথা বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের নানা অধিকার আদায় এবং শিক্ষার্থীদের পক্ষে। একসময় কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার জন্য ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি। পূর্ণাঙ্গ অনিচ্ছিস জীবন যাকে বলে আর কি। ঘুরে বেরিয়েছেন কৃষক শ্রমিক জনতার দাবি আদায়ে। লুঙ্গি আর ফতুয়া পরে গ্রামে গ্রামে ঘুরতেন মানুষের দাবি, মানুষের স্বপ্ন বুনন খুঁজে নিতে। নিজেকে কখনো তিনি নেতা মনে করেননি, মিশে যেতেন এদেশের মাটি এবং মানুষের সঙ্গে। প্রাথমিকভাবে শিক্ষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্তফা দেওয়ার পর তাকে থাকতে হয়েছিল কলকাতার কবি আহসান হাবিবের বাড়িতে। সেখানে এক বিচিত্র জীবনযাত্রা। এক রাতে পুলিশের ধাওয়া খেয়ে চলে আসেন নরসিংদীতে। নরসিংদীতে এসে এক প্রকার আত্মগোপনই করে ফেললেন। আত্মগোপনের এই মাঝামাঝি সময়টাতে একসময় আবার ঢাকায় চলে আসলেন। 1949 সালের মধ্যভাগ ঢাকা জেলের রাজবন্দীরা 40 দিনব্যাপী অনশন ধর্মঘট শুরু করলেন। সর্দার ফজলুল করিম তখনও গ্রেপ্তার হননি। এই অনশনের খবর পাওয়ার পর কর্মীরা দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাতে শুরু করলেন। পোস্টার লাগাতে গিয়ে অনেক ছাত্র তরুণ কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে চলে গেলেন। 40 দিনের অনশনেও রাজবন্দীরা কোনো দাবি আদায় করতে পারেননি। অবশেষে জেল কর্তৃপক্ষ এবং মুসলিম লীগের কোনো কোনো নেতার প্রতিশ্রুতিতে সে অনশন প্রত্যাহার করেন তারা। কিন্তু তাদের উপর অমানবিক নির্যাতনের আদৌ কোনো সমাধান না হওয়ায় 1949 সালে সর্দার ফজলুল করিম ঢাকায় এসে উঠলেন সাংবাদিক ও কবি সন্তোষ গুপ্তের বাসায়। ডিসেম্বরের মাঝামাঝি সময়টায় ঢাকা শহরের তাঁতিবাজার থেকে সর্দার ফজলুল করিম তার কয়েকজন বন্ধুসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। তিনি যখন কারাগারে যান তখন রাজবন্দি হিসেবে মর্যাদা আদায়ের দাবিতে রাজবন্দীদের অনশন ধর্মঘট চলছিল পুরোদমে, এবং কারাগারে ঢুকে সাথীদের সঙ্গে তিনি অনশনে যোগ দেন। পরে দীর্ঘ সব 5 বছর পর 1955 সালের মার্চ মাসে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন সর্দার ফজলুল করিম। কারাবন্দী থাকা অবস্থাতে গণপরিষদের সদস্য হিসাবে নির্বাচন করেছিলেন সর্দার ফজলুল করিম। বিখ্যাত মার্কিন পত্রিকাগুলো কারাবন্দী থাকা অবস্থায় গণপরিষদের সদস্য নির্বাচিত হওয়ার খবর ফলাও করে প্রচার করেছিলেন। একটা বিখ্যাত পত্রিকার শিরোনাম তখন এরকম ছিল যে, ওয়ান কমিউনিস্ট ফ্রম জেল ইলেক্টেড টু কনস্টিটিউট অ্যাসেম্বলি। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে সেপ্টেম্বরে তাকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হতে হয়। অন্য কারাবন্দীদের সঙ্গে তিনিও 17 ডিসেম্বর মুক্তি পান। স্বাধীনতার পর 1972 সালে জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাকের আমন্ত্রণে সর্দার ফজলুল করিম শিক্ষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। আগে ছিলেন দর্শন বিভাগে, এবার যোগ দিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
সে বছরে প্রকাশিত হলো সর্দার ফজলুল করিমের প্রথম গ্রন্থ নানা কথা। এই নানা কথায় উঠে এসেছে অসাধারণ সব বিষয়। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম দর্শন জ্ঞান কোর্স তিনি রচনা করেন। গ্রিক দর্শনের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল সর্দার ফজলুল করিমের, তাই তো প্লেটোর সংলাপ ও প্লেটোর রিপাবলিক অনুবাদ করছেন তিনি। তার অনুবাদে প্লেটোর রিপাবলিক আজও পাঠকপ্রিয়, কিংবা 1983 সালে প্রকাশিত অ্যারিস্টটলের পলিটিক্সের অনুবাদ। কেবল গ্রিক দর্শনই নয়, মূলত দর্শনের পূর্ণ চর্চায় তিনি মগ্ন থেকেছেন। তার অনুবাদের মান ছিল বিশ্বমানের। শব্দের অর্থের নানারূপ মাত্রা আর দর্শনের প্রাণ সবটুকুই ঢেলে দিয়েছেন তিনি তার অনুবাদে। তিনি যেমন ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে মার্ক্সবাদী, আবার হেগেল নিয়ে লিখেছেন অজস্রবার। কমিউনিস্টরা তার আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন হেগেল দিয়ে কি হবে, হেগেল কোথায় নিয়ে যাবে আপনাকে। জবাবে কেবল একটা বাক্যই বলেছেন সর্দার, বললেন হেগেল আমাকে মার্ক্সের কাছে নিয়ে যাবেন। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে চলে গেলেন সর্দার ফজলুল করিম। 1989 সালে প্রকাশিত হয় তার রুমির আম্মা ও অন্যান্য প্রবন্ধ, যে প্রবন্ধ সংকলন ছিল মোট 17টি প্রবন্ধ। শুরুটা করেছিলেন শহীদ রুমির মা শহীদ জননী জাহানারা ইমামকে দিয়ে। জাহানারা ইমামের সঙ্গে তার স্মৃতি ও মুক্তিযুদ্ধ এবং জাহানারা ইমামের অসামান্য অবদানের কথা উঠে এসেছে এই প্রবন্ধে। কিংবা তার পরের প্রবন্ধে তিনি বিখ্যাত নেতা মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনেছেন। এই প্রবন্ধ সংকলন ছিল মুক্তিযুদ্ধের সময়কাল নিয়ে কয়েকটি প্রবন্ধ। বলেছিলেন বামপন্থী সমাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ প্রসঙ্গে, বাদ যায়নি তার বাবার স্মৃতি, কিংবা পূর্ববঙ্গের মুসলিম সমাজ নিয়েও তার অসামান্য ব্যাখ্যা। 1993 সালে প্রকাশিত হল তার লেখা বিখ্যাত গ্রন্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ববঙ্গীয় সমাজ, যেখানে উঠে এসেছে জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঙ্গে তার আলাপচারিতা, যে গ্রন্থে তিনি তুলে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে শুরু করে সূচনা পর্ব, আশুতোষ ভট্টাচার্য অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগের অধ্যাপকদের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রামমোহন ও সৈয়দ আহমেদের কথা, এসেছে শেরে বাংলার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ, আরও এসেছে ভাষা আন্দোলন নিয়ে নানা স্মৃতি। মূলত এই গ্রন্থে দুজন জাতীয় অধ্যাপকের সাক্ষাৎকার রয়েছে, প্রথমজন অধ্যাপক আব্দুর রাজ্জাক, আরেকজন কাজী মোতাহার হোসেন। এই গ্রন্থকে এক অসামান্য স্মৃতিকথা বলা চলে। এর পরের বছর প্রকাশিত হয় তার স্মৃতিকথা 1940-এর দশকের ঢাকা। 1940 সালে প্রথম ঢাকায় পা রাখেন সর্দার ফজলুল করিম, তাই তার প্রথম স্মৃতিও শুরু হয়েছিল বরিশালের পোলার ঢাকায় আগমন শিরোনাম দিয়ে। পুরো গ্রন্থটাই ছিল তার স্মৃতিকথা। ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক হয়ে অবশেষে গ্রামে প্রত্যাবর্তন নিয়ে এখানে উঠে এসেছে অধ্যাপক কবির চৌধুরীর স্মৃতিচারণা, এসেছেন সাহিত্যিক ও বিপ্লবী সোমেনচন্দ্রের হত্যাকাণ্ড ও তার কিশোর মনের প্রতিক্রিয়া। ঢাকা কলেজ প্রথম দেখতে গিয়ে তিনি বলেছিলেন কলেজ তো নয় যেন রাজপ্রাসাদ, কিংবা বলা যায় 2001 সালে প্রকাশিত গ্রন্থ সেই সেই কাল কিছু স্মৃতি কিছু কথা, যেখানে তিনি লিখেছিলেন বিশ্ববিদ্যালয় তার কালের কথা, যেখানে তিনি লিখেছেন লাইব্রেরির সহকারী ওসমানের কথা। সর্দার ফজলুল করিম 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন, তখন সেখানে দেখা হয় ওসমানের সঙ্গে। ঘটনা প্রসঙ্গে সেখানে ওসমান তাকে জানান, স্যার আপনি তো একটা ডেঞ্জারাস লোক, আপনি সেই যে পাকিস্তান ভাঙবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন, পাকিস্তান না ভাঙে আপনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরলেন না। সর্দার ফজলুল করিম আজীবন ছিলেন এই বাংলার মাটি ও মানুষের সবচেয়ে কাছের মানুষ, তাই নিম্নবিত্ত পরিবার থেকে রাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষক ও বুদ্ধিজীবী হয়েও তার পা এক ইঞ্চি উপরেও চড়েনি। কিংবদন্তি দার্শনিক সর্দার ফজলুল করিমের প্রতি রইল এক প্রজন্মের বিনম্র শ্রদ্ধা, যিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন এক বুক ভালোবাসা নিয়ে।